الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور انفسنا وسيئات اعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له واشهد ان لا اله الا الله وحده لا شريك له واشهد ان محمدا عبد الله ورسوله يا ايها الذين امنوا اتقوا الله حق تقاته ولا تموتن الا وانتم مسلمون يا ايها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحده وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والارحام ان الله كان عليكم رقيبا يا ايها الذين امنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم اعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما اما بعد فان خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار ثم أما بعد أيها المسلمون أوصيكم ونفسي بتقوى الله عز وجل فاتقوا الله يا عباد الله اتقوا الله في أنفسكم اتقوا الله في أزواجكم وأولادكم وإخوانكم وعشيرتكم اللہ في فإن التقوى হাফিয়া الله ওয়সির ফাই তাকুয়া والمرسلين ولجميع المؤمنين المسلمين মুসলিম المسلمون মুসলিমন ইসলামকে অনুসরণ করার জন্যে মেনে চলার জন্যে এবং আমাদের জীবনের সকল ক্ষেত্রে আল্লাহ সুবাহান হাতার নির্দেশনা এবং রসুল উল্লাহ সাল্লাহ ওয়াসাল্লামের সন্নাকে ফলো করার জন্য একমাত্র পন্থাই হচ্ছে এলেম অর্জন এলেম যেটাকে আমরা বলি জ্ঞান নলেজ অতএব ইসলামের জন্য জ্ঞান বা নলেজ অর্জন করা হচ্ছে এক নাম্বার প্রায়োরিটি যদি কেউ মনে করে যে সে ইসলামকে অনুসরণ করতে চায় ইসলামে অনুশাসন মেনে চলতে চায় তার ব্যক্তিগত পারিবারিক তার সাংসারিক জীবনে তার ব্যবসা বাণিজ্য তার সামাজিক আচার অনুষ্ঠান থেকে আরম্ভ করে বৈশ্বিক যে কোনো বিষয় তাহলে জ্ঞান অর্জন করার আর কোনো বিকল্প নেই জ্ঞান অর্জন না করে যদি কেউ অজ্ঞতার মধ্যে থাকে যদি কেউ মূর্খতার মধ্যে থাকে এবং তার যদি ইসলামের বেসিক জিনিসগুলো মৌলিক জিনিসগুলো অজানা থাকে তখন সে ইসলামের পক্ষে শত আবেগ অনুভূতি রাখা সত্ত্বেও সে কিন্তু ইসলামকে মেনে চলতে পারবে না আজকের বিশ্বের মুসলিম সমাজগুলোর দিকে যদি আমরা দেখি দেখব সবচেয়ে বড় দুর্ভিক্ষ চলছে কিন্তু এই এলেমের জগৎ জ্ঞানের ভুবনে দুর্ভিক্ষ চলছে অধিকাংশ মানুষ এমনকি যারা ইসলামী জ্ঞান অর্জন করেছেন ডিগ্রি অর্জন করেছেন তাদের অনেকেও প্রপার ইসলামিক নলেজটা তারা রাখছেন না জানেন না বুঝেন না যা জানেন তা যদি সঠিক না হয় তাহলে কি আমরা তাকে সত্যিকার ইসলামী জ্ঞানের ধারকবাহক বলতে পারি অবশ্যই না একজন লোক ডাক্তারি করে কিন্তু সে যদি হাতুড়ে ডাক্তারি করে তাহলে কি সে ডাক্তার হবে তাকে তো অথেন্টিক ডাক্তারি নলেজ রেখে ডাক্তারি করতে হবে শরিয়ার জ্ঞানটা অথেন্টিক এটা আল্লাহ এবং তার সাল্লাহ সাল্লামের পক্ষ থেকে আমাদের কাছে এসছে অতএব সেই জ্ঞানটার প্রায়োরিটি মুসলিম জমানের সবচেয়ে বেশি কারণ এলেমকে ইগনোর করে এলএমকে উপেক্ষা করে জ্ঞানকে সঠিকভাবে অর্জন না করে আপনি যতই ইসলামী অনুশাসন মেনে চলার বা সমাজে ইসলামী অনুশাসন প্রতিষ্ঠা করার চেষ্টা করেন না কেন এটা প্রায়ই অসম্ভব এবং সেটি হয়েছে মুসলিম সমাজগুলোতে আপনি দেখুন আমাদের অধিকাংশ মুসলিমদের ব্যক্তিগত জীবনে কতটা ইসলাম আছে নিজেকে প্রশ্ন করুন নিজে কতটা ইসলাম মানেন এবং আমাদের ব্যবসা বাণিজ্য দোকান কিংবা আরও অন্য ক্ষেত্রে সমাজের প্রশাসনের সর্বত্র যদি আপনি তাকান দেখবেন যে আসলে প্রপার ইসলামিক নলেজের ঘাটতি কিন্তু সেখানে লক্ষণীয় সেই ঘাটতি নিয়ে আপনি কী তাহলে ফলো করবেন আর যদি দেখি বিভিন্ন মুসলিম গ্রুপের দলালত এবং ভ্রষ্টতা কিংবা বিভ্রান্তি এবং বিচ্যুতি তাহলে তো বলবো বলব ওয়ালা হারাজ আপনি এগুলো বলে শেষ করতে পারবেন না আল্লাহ ছাড়া আর কেউ কি বরকত দিতে পারেন আল্লাহ ছাড়া আর কেউ কি আপনাকে কোনো তৌফিক দিতে পারেন আল্লাহর জ্ঞান ছাড়া আর কোনো জ্ঞানের আলোকে কি আপনি চলতে পারেন কিন্তু আজকের আমাদের এই বাংলাদেশের মানুষের লক্ষ্য করে দেখুন তাদের কবর ভিত্তিক বিভ্রান্তি আছে আছে না মাজার ভিত্তিক নানারকম রসম রেওয়াজ তারা চালু করেছে তারা অনেকেই জ্যোতিষীর কাছে যায় তারা অনেকে এমন ব্যক্তিদের কাছে যায় এবং তার কাছে সন্তান চায় বরকত চায় আছে না এরকম হয়তো তারা ধারণা করে যে তাদের ইসলামিক জ্ঞানের কোনো ত্রুটি নেই অথবা অভাব নেই কিন্তু সঠিক ইসলামিক আকিদা ইমান আমল এবং ইবাদতের জ্ঞান যদি আপনার না থাকে তাহলে আপনি যতই নিজেকে মনে করেন না কেন ইসলামের নামে যা কিছুই আপনি চালান না কেন সেটা তো ইসলামী জ্ঞান হয় না ফলে আমরা ওই কথাটাই আসলে প্রতিষ্ঠিত করতে চাই যে ইসলামের মধ্যে এক নম্বর প্রায়োরিটি হচ্ছে এলেম এক নম্বর প্রায়োরিটি হচ্ছে এলেম এলেম অর্জন না করলে আপনি আল্লাহকেও চিনবেন না এই জন্য আল্লা সুবাহানহ তালা আল কোরআনে নবী সাল্লাহ সাল্লামকে উদ্দেশ্য করে বলেছেন ফা আলম আন্নাহু লা ইলাহা তুমি লা ইলাহা ইহা জ্ঞানটাকে আগে অর্জন করো তাহ তারপরেই তো তাহলে আপনি মাহবুদ হিসাবে আল্লাহকে মেনে চলতে পারবেন রুবুবিয়তের জ্ঞান অর্জন করো তাহলেই না আল্লাহকে রব হিসাবে প্রতিষ্ঠিত করতে পারবেন আজকে মুসলিমদের মধ্যে এই সমস্ত জায়গায় অনেক গণ্ডগোল রব হিসাবে আল্লাহকে মানার ক্ষেত্র যেমন মারাত্মক ত্রুটি আছে ঠিক ইলা হিসাবে আল্লাহকে মানার ক্ষেত্রে ত্রুটিটা আরও ভয়ঙ্কর তাহলে মুসলিমদের উপর ফরজ হচ্ছে জ্ঞান অর্জন করা এবং এই জ্ঞানের ফার্স্ট প্রায়োরিটিতে আসে কি ইসলামী জ্ঞান দিনের জ্ঞান কোরআনের জ্ঞান হাদিসের জ্ঞান কোরআন হাদিসের জ্ঞানকে উপেক্ষা করে মুসলিমদের কেউ অথবা মুসলিম সমাজের সবাই মিলে কোনো শিক্ষা নীতি প্রণয়ন করতে পারে না তা নাহলে তারা অনেক কিছু থেকে বঞ্চিত হবে আল্লাহ রহমত বরকত থেকে তো বটেই সঠিক পথ থেকেও তারা বঞ্চিত হবে এখানেই আসলে ইসলামী জ্ঞান অর্জন করার সবচেয়ে বড় গুরুত্ব নিহিত যুগে যুগে আমরা দেখেছি মুসলিম বিভিন্ন দেশের শাসন অনুশাসন সবকিছু কিন্তু একটা জিনিস লক্ষ্য করবেন ইসলাম টিকে আছে জ্ঞানের মধ্য দিয়ে এবং ওলামাই কেরামের কন্ট্রিবিউশনের মধ্য দিয়ে ধরে নিন যে কোরআনটা আমাদের কাছে আছে ওটা হারিয়ে গেল আর খুঁজে পাওয়া যাচ্ছে না বাংলাদেশ আপনি পয়সা টাকা ক্ষমতা দম্ভ দিয়ে গিয়ে কোরআনকে আনায়ন করতে পারবেন ধরে নিন হাদিসের যে ভাণ্ডারটা আমাদের কাছে আছে ওটাও হঠাৎ করে নাই হয়ে গেল এখন এক দুই প্রজন্ম পরে ইসলাম কিভাবে থাকবে বলেন তো তাহলে ইসলামটা টিকে আছে এই এলেমের ভাণ্ডারের মাধ্যমে অতএব এই প্রায়োরিটিটা আমাদেরকে বুঝতে হবে আর যা কিছু দরকার সমাজে সৎ ব্যক্তির অনুশাসন প্রতিষ্ঠা করার জন্যে বা আল্লাহ এবং তার রাসুলের নির্দেশনা বাস্তবায়নের জন্য তার জন্য আর অনেক সুযোগ সুবিধা প্রয়োজন তার জন্য জাগতিক অনেক লজিস্টিক সাপোর্টের প্রয়োজন কিন্তু এলেমকে বাদ দিয়ে নয় জাগতিক সব সাপোর্ট আসার পরে যদি এলেম না থাকে তাহলে ইসলামকে ফলো করা যাবে যাতে প্রিয় ভাইরা এখান থেকে আমরা বুঝতে পারলাম যে একজন মুসলিমের বরং একটা মুসলিম সমাজের মুসলিম দেশের সবারই ফার্স্ট প্রায়োরিটি হচ্ছে ইসলামী জ্ঞান অর্জন করা সুতরাং আমরা যখন আমাদের সন্তানদের শেখার ব্যবস্থা করি কোনো শিক্ষা প্রতিষ্ঠান হোক মাদ্রাসা কিংবা মক্তব অথবা স্কুল কিংবা কলেজ সেখানে কিন্তু এই প্রায়োরিটি দিয়েই জ্ঞান শেখানোর ব্যবস্থা করতে হবে তা না হলে এমন একটা প্রজন্ম তৈরি হবে যে প্রজন্ম আল্লাহকে চিনবে না যে প্রজন্ম সততাকে জানবে না যে প্রজন্ম আরও অনেক বিচ্যুতির মধ্যে জড়িয়ে যাবে অথচ সে টেরো পাবে না আমাদের সমাজের চালচিত্রে একটু চোখ খুলে দেখুন চোখ মেলে দেখুন নানা কারণে এখানে আজকে নানা ধরনের বিচ্যুতি আছে আছে না এমন কি যে কিশোরদেরকে আমরা আরও দুই তিন চার দশক আগে দেখতাম স্কুলে পাঠশালা ছাড়া আর খেলাধুলা ছাড়া কোনো কিছুই তাদের তারা করতো না সে কিশোরদের কিন্তু একটা গ্যাং সৃষ্টি হয়েছে একটা না অনেক গ্যাং প্রত্যেক এলাকায় এই ঢাকার যে মেগা সিটি আছে কিংবা দেশের আরও বিভিন্ন অঞ্চলে আপনি দেখেন সংবাদের মধ্যে এটা একটা বড় শিরোনাম যারা সমাজবিজ্ঞানী তারা এটা নিয়ে চিন্তিত একের পর এক আর্টিকেল লিখছে যে এই অল্প বয়সে কিশোররা বারো তেরো চোদ্দো পনেরো ষোলো সতেরো বছরের কিশোররা বিপথে কেন যাচ্ছে কেন এদেরকে ধরে রাখা যাচ্ছে না আজকে নানারকম টেকনোলজি এসে আমাদের ইসলামিক পরিবারগুলোর উপর ধাবা বিস্তার করছে বিচ্যুতির জন্য অনেক উপকরণ সৃষ্টি করে দিয়েছে ছোট বাচ্চাটাকে দেখেন এখন ট্যাব অথবা মোবাইল ফোন থেকে সরানো যায় না আর আমাদের অনেক গাফেল বাবা এবং মা তারা সন্তানকে খাওয়ানোর জন্য ট্যাবটা অথবা ফোনটা হাতে তুলে দেন এরপরে কি হয় কয়দিন পরে ওইটা ছাড়া সে আর কিছুই বুঝে না একজন মা এবং বাবা তারা উচ্চ পদস্থ সরকারি কর্মকর্তা আমার কাছে এসেছিলেন গতকালকেই বিশ্ববিদ্যালয় তাদের উচ্চশিক্ষার বিভিন্ন বিষয় নিয়ে পরামর্শ করতে তো তারা জানালেন যে তারা কোনো ফোন ছোট্ট একটা পুরাতন ফোন ছাড়া নকিয়া টাইপের কোনো ফোন বাসায় রাখেন না বললাম কেন বলল যে আমার বাচ্চার অসম্ভব নেশা হয়ে গিয়েছিল আমরা গত দেড় দুই বছর থেকে চেষ্টা করেছি ফোন অফিসে রেখে আসি যে কোনো অ্যান্ড্রয়েড ফোন ট্যাব অফিসে রেখে আসি বাসায় কম্পিউটার নাই ডেস্কটপ পিসি নাই ল্যাপটপ নাই ট্যাব নাই এবং অ্যান্ড্রয়েড ফোন যেটা আছে অফিসে রেখে আসে জাস্ট গেট রিড করার জন্য যে বাচ্চা যাতে জড়িয়ে গেছেন সেখান থেকে তাকে তুলে নিয়ে আসার জন্য এই আধুনিক উপকরণগুলো আমাদের নানা বিচ্যুতির কারণ কি দেখে বাচ্চারা সেখানে সেটা একটা দেখার বিষয় আছে সে যা দেখে সেটা তাকে তার জীবনের মূল স্রোত থেকে অন্যদিকে নিয়ে যায় ফলে ইসলাম আমাদেরকে যে নির্দেশনা দিয়েছে প্রত্যেক মুসলিম বিশ্বাস করে এবং বিশ্বাস করা উচিত যে সেটা ছাড়া অন্য কোথাও আসলে তার কোনো উন্নয়ন নেই উন্নতি নেই উন্নয়নের কোনো সম্ভাবনা নেই আজকের আধুনিক বিশ্বের উন্নত দেশগুলোর দিকে একটু তাকান একটু ঘুরে আসেন দেখবেন সব কিছুতেই সেখানে আপনার অবজেকশন চোখে পড়বে অশ্লীল চরা চলাফেরা পোশাকের কালচার নষ্ট সবার হাতে অ্যান্ড্রয়েড ফোন অথবা ট্যাব সবাই সারাক্ষণ কথা বলার সময়ও দেখছে পার্কে বসেও দেখছে বাসে বসেও দেখছে হাঁটতে হাঁটতেও দেখছে এ অদ্ভুত এক জগৎ একটা মানে সমাজের সমস্ত মানুষকে তাদের মূল স্রোত থেকে মূল ধারা থেকে একদম গাফিল করে দেব তাহলে ইসলামী শিক্ষার প্রায়োরিটি যে এক নম্বরে এতে আমাদের কারো কোনো সন্দেহ নেই তবে এটা খুব দুর্ভাগ্যজনক যে মুসলিমদের বিশাল একটা অংশ একদিকে যেমন গাফলতির মধ্যে আছে আরেকটা অংশ তারা কিন্তু ইসলামের প্রায়োরিটির সাথে একমত নয় তারা পাশ্চাত্য মতাদর্শ দ্বারা প্রভাবিত তারা জীবনটাকে ভোগবিলাসে কাটিয়ে দেওয়ার পক্ষপাতী এবং যে কারণে তারা এই ধরনের অনুশাসনগুলো মানাকে জীবনকে এনজয় করার বাধা হিসাবে মণ্য গণ্য করে এবং মনে করে আমাদের দুর্ভাগ্য যে সমস্ত কারণে আমরা আসলে প্রকৃত ইসলামের শিক্ষাটাকে আমরা সঠিকভাবে অর্জনও করতে পারছেন তুলে ধরতে পারছেন শিক্ষা ব্যবস্থার মূল ধারার মধ্যে এটাকে সম্পৃক্ত করতে পারছে না আজকে আমাদের যে মাদ্রাসাগুলো আছে শিক্ষা প্রতিষ্ঠানগুলো আছে ইসলামী শিক্ষা প্রতিষ্ঠান সেগুলো অনেকটাই অবহেলিত যতটা কারিকুলাম সমৃদ্ধ হওয়ার কথা যতটা তার ভৌত অবকাঠামো অ্যাকাডেমিক এনভায়রনমেন্ট থাকার কথা সব জায়গায় আমাদের আসলে যথেষ্ট ঘাটতি আছে আমাদের শিক্ষকদের যতটা ফ্যাসিলিটি পাওয়ার কথা আধুনিক শিক্ষার যতগুলো উপকরণ আছে সেগুলো থাকার কথা সেগুলোরও ঘাটতি আছে অনেক শিক্ষা ইসলামী শিক্ষা প্রতিষ্ঠান দেখা যাচ্ছে তারা এখনও উর্দু ফার্সি আর কিছু আরবি বই পড়ছে এটা ঠিক যে এটা একটা ইসলামী শিক্ষার একটা সংস্করণ এবং তারা ইসলামের পথে আছে কিন্তু এতটুকুই কি যথেষ্ট যে আমি কিছু আরবি বই কিছু উর্দু আর ফার্সি বই পড়লাম এবং ভাবলাম যে না ইসলামী শিক্ষা নিচ্ছি আমার প্যারেন্টসরাও খুব খুশি যে হ্যাঁ আমি একজন ভবিষ্যতে মৌলভী সাহেব হব আসলে আজকে আজকের প্রেক্ষাপট শুধু না আমরা রাসুল সাল্লাহ আলিয়া সাল্লামের শিক্ষাদান পদ্ধতিও যদি দেখি সেখানেও দেখবো যে না শিক্ষার এই মডেলটা আসলে রাসুল সাল্লামের মডেল থেকে আরও অনেক ত্রুটিপূর্ণ রাসুল সালামের মডেল ছিল প্রথম প্রায়োরিটি হচ্ছে দিনী শিক্ষা কোরআনের শিক্ষা সন্ন্যাস শিক্ষা এবং তারপরে জাগতিক শিক্ষার সাথে তার একটা সমন্বয় রাসুল সাল্লাহ জাগতিক শিক্ষাগুলোকে উপেক্ষা করেননি বলেননি যে এটা প্রয়োজন নাই সুতরাং আমরা যদি কোরআনেও দেখি হাদিসেও দেখি দেখব যে আসলে জগতের যতগুলো জীবনের অংশ আছে প্রত্যেকটা ক্ষেত্রে কোরআন এবং হাদিসে হয় আয়াত নয় হাদিস আছে আমরা জাগতিক শিক্ষা বলতে আসলে কি বুঝি অনেকে দেখলাম যে ভুলে সেগুলোকে অনইসলামিক শিক্ষা বলে সেটা কি ফিজিক্স কেমেস্ট্রি মেডিকেল সায়েন্স ইঞ্জিনিয়ারিং এগ্রিকালচারাল সায়েন্স যে মানে কৃষি শিক্ষা থেকে আরম্ভ করে আরও অন্য অন্য ব্যবসা বাণিজ্য প্রশাসনিক শিক্ষা ইত্যাদি অনেকে বলে যে ইসলামী শিক্ষা আর এটা হলো অন শিক্ষা এটা ভুল পরিভাষা প্রশাসনিক শিক্ষা অনইসলামিক হতে পারে না হ্যাঁ কেউ যদি অনইসলামিক আদর্শ নিয়ে আসে মতবাদ নিয়ে আসে সেটা ভিন্ন কথা ইসলামের মধ্যে কি প্রশাসন নেই ইসলামের মধ্যে কি ব্যবসা বাণিজ্য নেই ইসলামের মধ্যে কি মেডিকেল সায়েন্স নেই পিওর সায়েন্স নেই ন্যাচারাল সায়েন্স নেই এগ্রিকালচার নেই আছে কোরআনের মধ্যে আপনি দেখবেন ইনাফি খালক ওয়াল আর্দ ই আখরিল আয়া দেখবেন যে আল্লাহ সুমান্তাল এখানে অ্যাস্ট্রোনমি সম্পর্কে বক্তব্য দিচ্ছেন আসমান এবং জমিনের সৃষ্টির মধ্যে তিনি বলেছেন যে আয়াত আছে এবং তিনি সমুদ্রের জলরাশির মধ্যে এবং সেখানে নৌজানের মধ্যেও তিনি বললেন যে সেখানে আয়াত আছে এরপরে কোরআনের আরেকটা আয়াতে তিনি বলছেন যে পৃথিবীর সকল প্রাণের উৎস হচ্ছে পানি সকল প্রাণের উৎস হচ্ছে প্রাণী পানি ও জলা মিনালমা একুল্লা শাই ইন হাই এবং আমি পানি থেকে আমরা পানি থেকে সকল প্রাণকে সৃষ্টি করেছি এটা কি সায়েন্স না এটা সায়েন্স এবং পৃথিবীর কোনো সায়েন্স এটাকে অস্বীকার করতে পারবে না বরং সকল সায়েন্স একমত যে পানি থেকেই প্রাণের উৎপত্তি স্বভাব এই তারা যেমন যখন মহাকাশে বিভিন্ন গ্রহ নক্ষত্রের উপরে গবেষণা চালায় তারা দেখে কোথাও কোনো পানি আছে কিনা জলীয় বাষ্প আছে কি না তখন তারা মনে করে যে যেখানেই পানি পাওয়া যায় সেখানেই প্রাণের অস্তিত্ব আছে সায়েন্স তারপরে আমরা দেখি যে যেমন বিচারিক ব্যবস্থাপনা কোরআন কিন্তু বলছে কোরআন নানা বিচারের অনুষঙ্গ এবং ফৌজদারি অনেক দণ্ডবিধি সম্পর্কে কথা বলেছে বলেছে না চোরের শাস্তি কি ডাকাতি চিন্তায় শাস্তি কি একজন আরেকজনকে অন্যায়ভাবে হত্যা করে ফেললে তার শাস্তি কি কোরআন এগুলো নিয়ে কথা বলেছে না এবং আরও বিস্তারিতভাবে কথা বলেছে কে হাদিস রাসুল সাল্লা সাল্লাম এগুলো তুলে ধরেছেন তাহলে এই সমাজের মধ্যে যতগুলো বিভাগ আছে প্রত্যেকটা বিভাগে ইসলাম তার নিজস্ব একটা মডেল তৈরি করেছে আর এই মডেলগুলো এসছে কোরআন থেকে এবং হাদিস থেকে ফলে এখন যাকে আমরা আধুনিক শিক্ষা বলছি সে আধুনিক শিক্ষার ইসলামী সংস্করণ প্রয়োজন এখন অনেক আধুনিক শিক্ষা আছে দেখা যাচ্ছে যে মুসলিম সমাজেও সেটা চলে এসছে যেহেতু পাশ্চাত্য থেকে আমাদের অনেক শিক্ষাবিদরা তারা আইডিওলজি এবং কনসেপ্টগুলো নিচ্ছেন ফলে সেই ভুল ধারণাগুলো আমাদের মধ্যে চলে এসছে এর মধ্যে একটা হলো ডারোইন তত্ত্ব বিগ ব্যাং এ সম্পর্কে ইসলামও কথা বলেছে কোরআনা বলছে কোরআন বলেছে না আল্লাহ বলছেন দুটোকে সৃষ্টি করার পরে দুটোকে আবার আলাদা করেছে বিগ ব্যাং থিওরির মূল কথা হচ্ছে সেটা কিন্তু বিগ ব্যাংক থিওরি পড়ার সময় যদি আপনি মুসলিম মাইন্ড নিয়ে পড়েন তাহলে আপনার পড়াটা একরকম হবে আর যদি আপনি এথিস্ট মাইন্ড নাস্তিকবাদী চিন্তা চেতনা নিয়ে পড়েন তখন এই পড়াটা আপনাকে কোরআন সিনহা থেকে আলাদা করে ফেলবে এভাবে আপনি ফ্রয়েডীয় তত্ত্ব তারপরে ডারোইন তত্ত্ব এই যে তত্ত্বগুলো এই তত্ত্বগুলো এসেছে পাশ্চাত্যের অমুসলিম ধারার বিজ্ঞানীদের থেকে আর আমাদের বিজ্ঞানীরা এখন এগুলোকে অ্যাকসেপ্ট করা শুরু করেছে সমাজ বিজ্ঞান যেমন ধরেন সোশিয়োলজি সেখানের কিছু বইতে এখন দেখা যায় যে ধর্মগুলো মানুষ কালক্রমে সৃষ্টি করেছে মানুষ যখন অসহায় বোধ করত সেই আদি যুগের থেকে আগুন দেখে ভয় পেত ঝড় দেখে ভয় পেত বিদ্যুৎ চমকানো দেখে ভয় পেত হ্যাঁ এসব কিছু থেকে ভয় পেয়ে তখন তারা একটা অদৃশ্য শক্তির পূজা করা শুরু করেছিল এ থেকে নাকি ধর্মের উৎপত্তি হয়েছে এটা সম্পূর্ণ ইসলামী চিন্তা চেতনার সাথে সাংঘর্ষিক কারণ ইসলাম বলছে কি বলছে আল্লাহ বলছেন ইন নিজা ফিল আর দি খালিফা আমি দুনিয়াতে খালিফা সৃষ্টি করব। এবং সে হচ্ছে কে আদম আলে তিনি কোনো বিবর্তনবাদের মধ্য দিয়ে আসেননি তাহলে আমরা দুটো তথ্যের মুখোমুখি দুটো তথ্যের মুখোমুখি দুটো সত্যের নয় খেয়াল করেন আমরা দুটো দুটো তথ্যের মুখোমুখি দুটো সত্যের নয় যদিও বিবর্তনবাদের মধ্য দিয়ে মানুষের সৃষ্টি এটাকে কেউ কেউ সত্য হিসাবে গ্রহণ করছেন কিন্তু কোরআন বলছে সেটা মিথ্যা সত্য তথ্য হল আল্লাহ সুন্দরতালা আদমকে সৃষ্টি করেছেন এবং তারপর হাওয়াকে সৃষ্টি করেছেন যেটি সুরানেসার প্রথম আয়াতে আল্লাহ তালা বলে দিয়েছেন এবং সেখান থেকে সৃষ্টি করেছেন অগণিত নর নারী তাহলে ইসলাম বিজ্ঞান নিয়ে কথা বলেছে আমাদের কি বিজ্ঞান পড়তে হবে ইসলাম মেডিকেল সায়েন্স নিয়ে কথা বলেছে সে মেডিকেল সায়েন্স আমাদেরকে পড়তে হবে ইসলাম এগ্রিকালচার নিয়ে কথা বলেছে অ্যাস্ট্রোনমি নিয়ে কথা বলেছে আকাশ বিজ্ঞান নিয়ে কথা বলেছে সব কিছু নিয়ে কথা বলেছে ইসলাম সফট স্কিল নিয়ে কথা বলেছে হার্ড স্কিল নিয়ে কথা বলেছে অথচ কিন্তু আমরা রেগুলার এবং গতানুগতিক ধারায় যে ইসলামকে শিখছি আমরা মনে করছি এটাই হচ্ছে ইসলামের এডুকেশন মডেল এটাই হচ্ছে ইসলামের শিক্ষা মডেল অথচ এটাই ইসলামের পূর্ণাঙ্গ শিক্ষা মডেল নয় যে কারণে আজকের ইসলামের শিক্ষা দেশ জাতি এবং বিশ্বের প্রয়োজন মেটাতে পারছে না একটা চমৎকার সমন্বয় এখানে ঘটেনি সমন্বয়হীনতার কারণে দেখা যাচ্ছে কিছু লোক তৈরি হচ্ছে যারা জাগতিক কোনো জ্ঞানী রাখে না এবং জগতের থেকে আইসোলেটেড আলাদা হয়ে যাচ্ছে আর কিছু লোক তৈরি হচ্ছে যারা জগতের অনেক জ্ঞান রাখে এত বেশি জ্ঞান রাখে যে আল্লাহ থেকে ডিটাচড হয়ে গেছে রসুল্লাহ সাল্লা সাল্লাম থেকে ডিটাচড হয়ে গেছে কোরআন থেকে সন্না থেকে ডিটাচড হয়ে গেছে আর এই ডিটাচমেন্টের কারণে আজকের উন্নত বিশ্বগুলো দেখেন উন্নত হয়েছে সায়েন্সে উন্নত হয়েছে সুযোগ সুবিধা ক্রিয়েট করার ক্ষেত্রে বহুতল ভবন করার ক্ষেত্রে আকাশযান তৈরি করার ক্ষেত্রে মোটর গাড়ি তৈরি করার ক্ষেত্রে সায়েন্টিফিক যে টেকনোলজি আছে সেগুলোর ক্ষেত্রে কিন্তু চরিত্রে কি উন্নত হয়েছে বলেন তো সেখানে কী দেখতে পাচ্ছি আমরা অধপতন দেখতে পাচ্ছি ভয়ঙ্কর অধপতন ভয়ঙ্কর যৌন বিকৃতি অবাধ যৌনাচার যেটা পৃথিবীর কোনো সভ্য ভদ্র এবং রুচিশীল ব্যক্তির চিন্তা চেতনা যেটাকে কখনো অ্যাকসেপ্ট করতে পারে না এটা আধুনিক শিক্ষার উপহার যারা দিনী এবং ইসলামী শিক্ষা থেকে সম্পূর্ণ ডিটাচ হয়ে গেছে বিচ্ছিন্ন হয়ে গেছে এটা তাদের উপহার সমন্বয়হীনতার কারণে আজকে ভয়ঙ্কর একটা ভুল বিভ্রান্তির মধ্যে আমরা আছি চারিত্রিক অধপতন মানুষ এখন আর মানুষের মধ্যে বিশ্বাস একজন আরেকজনকে বিশ্বাস করে না স্বামী স্ত্রীর মধ্যে দেখেন আস্থাহীনতা বিশ্বাসহীনতা সারাক্ষণ লেগে আছে সমাজের লোকদের মধ্যেও দেখেন কর্মকর্তা আর অধীনস্থদের মধ্যে ভালো সম্পর্ক নেই যখন তাকাবে আপনি চোখ চোখের দিকে তাকালে বুঝবেন সেখানে আস্থার কোনো কিছু লক্ষ্য করা যায় না বিশ্বাসহীনতা সেখানে সেখানে হিংস্রতা বন্যতা সেখানে স্বার্থপরতা কে কার কাছ থেকে বেশি স্বার্থ আদায় করবে ভয়ঙ্করভাবে চারিত্রিক অধপতন এবং এই অধপতনটাকে আসলে হয়তো আমরা অনেকে আরও ভিজুয়ালাইজ করতে পারছি না আজকে ধরেন এই অধপতনের কারণে একটা ব্যবসায়িক শ্রেণী তৈরি হয়েছে যারা মানুষের সমস্ত টাকা ছলে বলে কৌশলে নিজেদের পকেটে নিচ্ছে মনোপলি বিজনেস শুরু হয়েছে টেকনোলজিতেও মনোপলি বিজনেস শুরু হয়েছে আর মানুষের নিত্য প্রয়োজনীয় দ্রব্যর ক্ষেত্র মনোপলি বিজনেস শুরু হয়েছে হয়নি এটা কি কোনো এটিকেস সমর্থন করে কোনো মরালিটির মধ্যে দিয়ে কি যেতে পারে এই বিষয়গুলো অথচ আমরা অসহায়ের মতো দেখছি আমরাই সেই ব্যবসায়িক কেন্দ্রের ক্রেতা যেখানে আমরা আমাদের পকেট থেকে আসলে টাকা তারা বের করে নিয়ে যাচ্ছে নানা প্রক্রিয়ায় এই যে ই কমার্স বলেন নানা রকম নানা জিনিস তৈরি হচ্ছে এখন ডিজিটাল কারেন্সি চলে এসছে ক্রিপ্টো যদিও সেটাকে এখনও বিভিন্ন দেশের সরকারিভাবে এটাকে মেনে নেওয়া হয়নি অবৈধ বলা হচ্ছে বাট থেমে তো থাকছে না কিছু থেমে থাকছে কি পৃথিবীর সবচেয়ে বড় ব্যবসায়িক ইন্ডাস্ট্রি হচ্ছে পর্ণ ইন্ডাস্ট্রি এটাকে সারা পৃথিবীর সবার দোরগোড়ায় পৌঁছে দিয়ে তারা ব্যবসা করছে টুপাইস কামানোর জন্য সারা পৃথিবীর সমস্ত লোকদের চরিত্র চিন্তা চেতনা সব কিছুকে ধ্বংস করে দেওয়া হচ্ছে তাহলে আমরা লক্ষ্য করলাম যে ইসলামী শিক্ষা তার সাথে আমাদের যে কোনো টেকনোলজি এবং আধুনিক শিক্ষার একটা সমন্বয় হওয়া দরকার যেখানে ইসলামিক শিক্ষার প্রায়োরিটি এবং প্রভাবটা হানড্রেড পার্সেন্ট থাকবে বুঝতে পেরেছেন ইসলামী শিক্ষার প্রায়োরিটি এবং প্রভাব অর্থাৎ এক নম্বরে কি বলেছি ইসলামী শিক্ষা এবং তার প্রভাবটা থাকতে হবে অর্থাৎ ইসলামের কোনো একটা মরালিটি নৈতিকতা এটিকেস আকিদা এর কোনো একটাকে বিসর্জন দিয়ে আধুনিক শিক্ষাকে প্রতিস্থাপন করতে পারবেন না সত্যিকার অর্থে পিওর যে সায়েন্সের কথা বলছি হোক সেটা ন্যাচারাল সায়েন্স হোক সেটা সোশ্যাল সায়েন্স কিংবা প্রশাসনিক সায়েন্স অ্যাডমিনিস্ট্রেটিভ সায়েন্স এগ্রিকালচার যে সায়েন্সই হোক না কেন প্রকৃত অর্থে আল্লাহ সুবাহ কোনো এর এর কোনো সায়েন্সকে অস্বীকার করেননি কিন্তু এই সায়েন্সটা এই সায়েন্সটাকে আপনি আপনার রবের নির্দেশনা মোতাবেক পরিচালন করতে হবে নিতে হবে শিখতে হবে বুঝতে হবে আপনার শরীরের মধ্যে যে ভেইনগুলো আছে যে রক্ত প্রবাহ হয় আপনার হার্ট যে রক্তগুলোকে পাম্প করে আপনার কিডনিতে যে কাজ করে কে এগুলো করাচ্ছেন বলেন তো কে করাচ্ছেন আল্লাহ সুবাহতাল্লাহ করাচ্ছেন এত আস্তে বলছেন কেন আল্লাহ সুবাহতাল্লাহ করাচ্ছেন কিন্তু আধুনিক সায়েন্সের প্রবক্তারা বলে না এটা কিডনি অটোমেটিক কাজ করছে হার্ট অটোমেটিক কাজ করছে মানে দৃষ্টিভঙ্গিগত পার্থক্য পার্থক্য আমাদের আকিদায় আর প্যারাডাইমে দৃষ্টিভঙ্গিতে কিন্তু সায়েন্সে কিন্তু কোনো মতভেদ নাই সায়েন্সে কোনো মতভেদ নাই পৃথিবীর যে কোনো ব্যক্তি একই পদ্ধতিতে কৃষিকাজ করতে হবে যেই মেডিসিনটা ঢেলে দিলে গাছ মরে যায় ওটা দিয়ে কি গাছ উৎপাদন করতে পারবেন পারবেন না তাহলে আপনি দেখেন কৃষিকাজ সারা পৃথিবীতে একই পদ্ধতিতে হচ্ছে আপেল গাছে কি কাঁঠাল ধরে তাহলে কেউ যদি মনে করে আমি আপেল গাছ রোপণ করে অনেক কাঁঠাল উৎপাদন করবো সেটা কি হবে না তাহলে আপনি যে কোনো জিনিসের ক্ষেত্রে দেখেন মেডিকেল সায়েন্স এটা অনেক ইসলামেরও আগ থেকে মেডিকেল চিকিৎসা চলে আসছে না চলে আসছে আর ইসলামও বলছে যেমন আল্লাহ সুমান তাল্লাহ যে রোগী রেখেছেন এটা নবী সাল্লাহ সাল্লামের হাদিস তিরমি এসছে আল্লাহ সুমান্তাল্লাহ যে রোগী রেখেছেন তার আরোগ্যের উপশম ব্যবস্থাপনা রেখে দিয়েছেন অর্থাৎ তার জন্য ঔষধ রেখে দিয়েছেন শুধুমাত্র বিষ ছাড়া বিষ ছাড়া আর সব কিছুর একটা ঔষধ তিনি দিয়েছেন তার মানে কি তাহলে তিনি রোগ দিয়েছেন রোগের চিকিৎসা পদ্ধতি দিয়েছেন ট্রিটমেন্ট দিয়েছেন ট্রিটমেন্টের অনুমতিও দিয়েছেন এবং এই ট্রিটমেন্টটাও আপনি দেখেন যে যেভাবে আরও বেটার ট্রিটমেন্ট করতে পারে ইসলাম কি সেখানে বলেছে এটা নিষেধ আপনার চিকিৎসক যদি ইভেন অমস্তিমীয় হয় সেটা কি নিষেধ নিষেধ না তাহলে দেখেন সায়েন্সের ক্ষেত্রে কে উৎপাদন করছে ধান চাল জব ভুট্টা ফল ইসলাম কিন্তু সেখানে কোনো বিধিনিষেধ আরোপ করেনি বলেনি যে যদি অমুসলিমরা আপেল উৎপাদন করে গম উৎপাদন করে চাল উৎপাদন করে সেটা খাওয়া যাবে না কিন্তু যে জায়গায় এটিকেস আছে সে জায়গায় কিন্তু ইসলাম কিছু বিধিনিষেধ দিয়েছে যেমন জবেহের ক্ষেত্রে ইসলাম বলেছে এটা আল্লাহর নামে জবে করতে হবে আল্লাহর নামে জবে করতে হবে অতএব কোনো অমুসলিম যে আমাদের আল্লাতে বিশ্বাস করে না সে যাবে করলে সেটাকে খেতে নিষেধ করেছে সেটাকে খেতে নিষেধ করেছে আর তাছাড়া অনেকে তো আজকাল সেটাকে ইসলামের পদ্ধতি জবেও করে না যাই হোক আমি এতটুকু বলার পরে একটু ভিন্ন দিকে দৃষ্টি আকর্ষণ করতে চাই সেটি হচ্ছে আমাদের শিক্ষা ব্যবস্থায় আসলে আমরা যে প্রান্তিক সীমানায় চলে যাচ্ছি সেটা থেকে আজকে বের হয়ে আসা প্রয়োজন যেটা আমি আমার আগের আলোচনায় বোঝাতে চেষ্টা করলাম যে শুধুমাত্র লিমিটেড ইসলামী জ্ঞানটাকে আমরা টোটাল কম্প্রিহেন্সিভ মডেল হিসাবে চিন্তা করছি যেটা ঠিক নয় এই জায়গায় প্রচুর সংস্কার প্রয়োজন এবং রাসুল সাল্লাহ সাল্লামের শিক্ষা মডেলটাকে একদম ধরে নিয়ে আসে এখানে প্রতিষ্ঠিত করা দরকার তা না হলে রাসুল সাল্লাহ সাল্লাম দেখেন মাত্র বিশ বছর কাজ করেছেন তাই না ওহি পাওয়ার পরে তেইশ বছর ছিলেন এই তেইশ বছরে কাজ করে পুরো গোটা হিজাজ প্রদেশের সমস্ত মুসলিমদেরকে ঠিক করে ফেলেছেন না বলেন তো ঠিক করে ফেলেছেন এটা কি এত সহজ নাকি তিনি কি কোনো জাদু টোনা করে এটা করেছেন নাকি কোনো পাথর সবার গায়ে স্পর্শ করেছেন তারা অটোমেটিক ভালো হয়ে গেছে তিনি এডুকেশন এবং এডুকেশনের যে মূলনীতিগুলো আছে সেটা মানুষকে সেটা দিয়ে মানুষের মন মগজকে পরিষ্কার করেছেন মানুষকে বুঝিয়েছেন আলোকিত করেছেন এবং ফলে মানুষ রেজাল্ট পেয়েছে অতএব সেই মডেলটাই আমাদের ইসলামিক মডেল হিসাবে আনতে হবে আজকে দেখেন মাদ্রাসার মধ্যে কতগুলো ধারা সৃষ্টি করেছি আমরা এখানে সমন্বয়হীনতার মারাত্মক অভাব আছে আর অন্যদিকে আমাদের মুসলিম সমাজগুলো আধুনিকতার নামে যা আধুনিক শিক্ষা ব্যবস্থা চালু করেছে সেখানে আকিদার কোনো লেসান নাই আল্লাহকে চেনার কোনো ব্যবস্থা নাই অথচ সবাই কিন্তু মারা যাচ্ছে আধুনিক শিক্ষিতরা কি মারা যায় না ধনীরা কি মারা যাবে না নাকি বড়ো বড়ো বিজ্ঞানীরা মারা যাবে না মারা যাবে না তো তারা তাহলে তিনটা সোয়ালের কি জব রাখলো মান নর্বা ও দিন ওকা ওমান ন্যাবিওকা এর কী জবাবের ব্যবস্থা তারা করেছে এর জবাবের ব্যবস্থা তো নাই কেউ যদি সারা জীবন ইসলামকে ফলো না করে শুধু এই তিনটা প্রশ্নের উত্তর সে মুখস্থ করে তাহলে কি কবরে গিয়ে উত্তর দিতে পারবে এটা হচ্ছে তার প্র্যাকটিস তার চিন্তা চেতনা তার ইমান আঁকিদা সে কিভাবে জীবনটাকে কাটিয়েছে তার উপর ভিত্তি করে তা আজকের এই অবস্থায় আমাদের সেই শিক্ষা প্রতিষ্ঠানগুলো প্রয়োজন হয়ে পড়েছে যারা এর মধ্যে সমন্বয় করবে হয়তো অনেকেই বলবেন যে আধুনিক এই ব্যবস্থায় সমন্বয় কেমনে করব মাদ্রাসাগুলো তো তার মতো করে পড়ে আছে স্কুলগুলো তার মতো করে পড়ে আছে তো এগুলোর মধ্যে আমাদের যে অ্যাকাডেমিক যে অ্যাডমিনিস্ট্রেশান যেভাবে আমাদের উপর নির্দেশনা আছে তাহলে আমি কিভাবে সমন্বয় করব আমি বলবো যে হ্যাঁ সমন্বয় হতে পারে কারণ যখন কোনো সমাজে ইসলাম মানাটা কঠিন হয়ে যায় তখন আপনি আপনার মতো করে মানাটাই তো প্রথম কর্তব্য হয় না যখন লোকালয়ের মধ্যে আপনি ইসলামকে মানতে পারবেন না তখন রসুল সাল্লা সাল্লাম বলছেন আপনি আলাদা হয়ে যান লোকালয়ের সব মানুষ যদি দাজ্জালের অনুসারী হয় সেখান থেকে আপনি আলাদা হয়ে ইসলামকে তবু আপনাকে মানতে হবে কোনো মাফ নেই কোনো মাফ নেই তাহলে যখন কোনো সমাজে ইসলামী শিক্ষার সঠিক মডেলের অভাব দেখা দেয় তখন ব্যক্তিগত পর্যায় হলে একটা প্রতিষ্ঠান এর ভিত্তিতে হলেও আমাদেরকে সে কাজগুলো করতে হবে এখন আমাদের এই সমন্বয়ের প্রয়োজন কারণ আমরা বুঝতে পারলাম যে ইসলামের শিক্ষার সঠিক ধারার সাথে আমাদের সায়েন্স সোশ্যাল সায়েন্স এবং ল্যাঙ্গুয়েজ এগুলো শিখতে হবে ল্যাঙ্গুয়েজের কথাও আল্লাহ কিন্তু বলে দিয়েছেন আয়াতিহি ওমিন আয়াত হি ওমিন আয়াত হি খালকুসামাওয়ি ওয়াহাতিক ইন্নাফিদা আলী কালা আয়াতিল আলামী যা আল্লাহর নিদর্শনগুলোর মধ্যে একটা হচ্ছে আসমান এবং জমিনের সৃষ্টি এবং মানুষের ভাষা এবং বর্ণের বৈচিত্র্য তাহলে ভাষার বৈচিত্র্য হল আল্লাহ তাহলে ভাষা শিখা এবং একাধিক ভাষা এটা শিখা যেমন আমরা বাংলা ভাষা তাই না তাহলে আমাদের জন্য আরবি শেখাটা কিন্তু প্রায় ফরজের পর্যায়ে বরং অনেকে বলেছেন ফরজ যদি কোরআন শিখাটাকে আরবি শিখা বলা যায় তাহলে এই আরবি শেখাটা ফরজ কোরআনটা কি আপনি বাংলায় পড়বেন না আরবিতে পড়বেন আরবিতে সুরাফাতে আর বাংলায় না আরবিতে একজন আমাকে একবার বলেছিল যে তিনি ইংরেজিতে নামাজ পড়েন ইংরেজিতে নামাজ পড়েন বললাম কিভাবে? মানে আরবিটা পড়ে ইংরেজিতে অর্থটা আপনার বুঝে আসে সেটা বলছে না না আমি বলি অল ফ্রেজেস আর ডিউ টু আল্লাহ হ্যাঁ দ্য মোস্ট মার্সিফুল দ্য মোস্ট কাইন্ড এভাবে আমি বললাম এই এই সলা তো আপনাকে কী শিখালো উনি ইউকে থেকে অনার্স পাশ করেছিলেন তো এই যে উদ্ভর চিন্তাগুলো দেখেন কি করে চলে আসে মানুষের মধ্যে এভাবে হবে না আরবি শিখতে হবে এর সাথে নিজের ভাষায় দক্ষতা অর্জন করতে হবে আর যদি বিশ্বের কোনো ভাষা শেখেন সেটা যদি ইংরেজি হয় তাহলে আমি বলি মেদিনা ইউনিভার্সিটিতে আমাদের প্রখ্যাত একজন প্রফেসর ছিলেন যিনি হাদিসের এবং সিরাতের শিক্ষক ছিলেন তিনি কিং ফয়সল পুরস্কারও পেয়েছিলেন যেটা নোবেল প্রাইজের নেক্সট পুরস্কার সেটা হলো তিনি হলেন ডক্টর আকরাম দিয়াউল আমারি ডক্টর আকরাম দিয়াউল আমারি তিনি বলেছিলেন যে আরবি এবং তোমার যদি ইংরেজি ছাড়া অন্য কোনো ভাষা তোমার হয় যেমন তোমার উর্দু অথবা বাংলা তোমার ভাষা তাহলে তুমি থার্ড আরেকটা ভাষা শিখতে হবে জ্ঞানের উন্মেষের জন্যে অথবা জ্ঞানকে ছড়িয়ে দেওয়ার জন্য সেটা হলো ইংলিশ আর যদি ইংলিশ শিখতে না পারো নিদেন পক্ষে ইংলিশের কাছাকাছি ফ্রেঞ্চ কিংবা পর্তুগিজ কিংবা জার্মান এটা বলেছেন বিশ্বের সাথে নিজেকে রিলেট করার জন্য মুসলিমরা তো আইসোলেটেড হয়ে পড়ে থাকবে না তারা বিশ্বকে প্রভাব বিশ্বের উপর প্রভাব বিস্তার করবে তো যাই হোক এভাবে যদি আমরা সমন্বয় করতে পারি আমাদের ইসলামের শিক্ষার সাথে আধুনিক শিক্ষার এবং তারপরে শিক্ষার মধ্যে কেউ হবে না ইসলাম মুসলিম স্কলার সবাই যদি মুসলিম স্কলার হওয়ার চিন্তা করেন সেটা তো অবাস্তব আবার সবাই যদি ডাক্তার ইঞ্জিনিয়ার হয়ে যান সেটাও অবাস্তব আমাদেরকে সমন্বয় করতে হবে আমি আহ্বান করব এই সমাজের যারা বৌদ্ধা মানুষ যারা শিক্ষাবিদ যারা সমাজ নিয়ে ভাবেন যারা এই মুসলিম সমাজটাকে যা নানাভাবে বিভিন্ন উপেক্ষার মুখোমুখি এবং পিছিয়ে পড়ে আছে বিশ্বের সাথে এডুকেশনের রেসে কিংবা উন্নয়নের রেসে যারা সেটা নিয়ে ভাবেন তারা শিক্ষা নিয়ে যেন অত্যন্ত গুরুত্বের সাথে ভাবেন কারণ শিক্ষায় যদি এই দেশের এই জনপদের লোকেরা উন্নত না হয় তাহলে কোনো দিক থেকে উন্নত হবে না আর শিক্ষার উন্নয়ন মানে সাইন্টিফিক উন্নয়ন নয় আমরা যেটা বলছি তার নৈতিক উন্নয়ন তার মানসিকতার উন্নয়ন তার ভদ্রতার উন্নয়ন অধপতন থেকে মুক্তির উন্নয়ন বিচ্যুতি থেকে মুক্তির উন্নয়ন এবং তার ইসলামী জ্ঞানের উন্নয়ন আসুন আমরা সেভাবে চিন্তা করি প্রতিষ্ঠানগুলোর শিক্ষা ব্যবস্থাকে যতটুকু সম্ভব ইনফরমালি হলেও আমরা সেভাবে শিক্ষাকে ঢেলে সাজাতে পারি আপনারা জানেন যে এখানে সামনিয়া আরবিক মাদ্রাসা আপনাদের উদ্দেশ্যে এরকম একটা থিমকে সামনে রেখে প্রতিষ্ঠিত হয়েছে আমরা আশা করছি যে মাদ্রাসা শিক্ষার এই থিমটাকে সামনে রেখে যে পরিপূর্ণ রসুল সাল্লা সাল্লামের শিক্ষা মডেল এবং আধুনিক শিক্ষার সাথে সমন্বয় করবে এমনভাবে যাতে ইসলামের কোনো একটা মূলনীতির সাথে সেখানে সংঘর্ষ না থাকে আর এর পাশাপাশি আমি বলবো ইনফর্মাল কিছু শিক্ষা আমাদের সমাজে রাখা দরকার সে সুযোগটা যাতে করে বয়স্ক যারা কোনোদিন ইসলামকে ঠিকমতো শিখতে শেখার সুযোগ পাননি তাদের সুযোগটা আপনারা ইভিনিংয়ে অথবা ছুটির দিনে আপনারা ব্যবস্থা করতে পারেন কীরকম আপনারা বলতে পারেন ফ্রাইডে ইসলামিক মাদ্রাসা আপনি বলতে পারেন স্যাটারডে ইসলামিক মাদ্রাসা কারণ আমরা জানি এখন সরকারিভাবে শুক্রবার শনিবার দুই দিনই প্রচলিত সকল শিক্ষা প্রতিষ্ঠানে বন্ধ দেওয়া হয়েছে তাহলে এই দুই দিনে যদি তাদের জন্য তিন ঘন্টা অথবা ছয় ঘন্টার একটা কোর্স অফার করা হয় তাহলে দুই থেকে তিন বছরের মধ্যে তারা ইসলামের বেসিকটা অন্তত জানতে পারবে সেই বেসিকটা আসলে আমাদের মূল্যবোধের যে অবক্ষয়টা এখন দেখা দিয়েছে সেটা থেকে আমরা রক্ষা পাবো জনগণ রক্ষা পাবে আজকে মানুষ মানুষের প্রতি ভালোবাসার পোষণ করে না পরিবারের সদস্যদের মধ্যে দেখেন একে অপরের প্রতি শ্রদ্ধা পোষণ করে না এখন সন্তান বাবা মাকে খুন করে বাবা মাও যে কোনো কারণেই হোক সন্তানকে এখন খুন করে নিজের হাতে ভাই ভাই চাচা ভাতি যা সংঘাত এগুলো এই সমাজের মধ্যে এখন একটা স্বাভাবিক চালচিত্র হয়ে দাঁড়িয়েছে প্রপার শিক্ষাটা যদি থাকত। আপনি দেখেন প্রপার শিক্ষিত ব্যক্তিরা কিন্তু এই কাজে লিপ্ত নেই অধপতন থেকে তারা মুক্ত তারা আজকের এই নৈতিকতার আকাল এবং দুর্ভিক্ষার সময় তারা নৈতিকতার পরিচয় দিচ্ছে যদিও সেগুলোকে আমরা এখন গল্পের মতো বলি যে রিক্সাওয়ালা কুড়িয়ে পাওয়া বা রিকশায় ফেলে যাওয়া টাকার যেখানে হয়তো চার লাখ পাঁচ লাখ টাকা ছিল মালিকের কাছে ফেরত দিয়েছে এটা হওয়া উচিত ছিল মুসলিম সমাজের মধ্যে খুবই স্বাভাবিক কিন্তু আজকে সেটা হয়ে গেছে খুবই দুর্লভ চিত্র পত্রিকায় আসে টিভিতে নিউজ হয় প্রিয় ভাইরা শিক্ষাকে গুরুত্ব দিতে হবে শিক্ষাকে গুরুত্ব দিতে হবে এক নম্বর গুরুত্ব এবং শিক্ষার সাথে অন্য লজিস্টিক সাপোর্ট অটোমেটিক আমরা যদি চেষ্টা করি আসবে শিক্ষাকে ইগনোর করে আমাদের উন্নয়ন সম্ভব নয় এবং আমাদের নেতৃত্বের মধ্যেও সেই কাঙ্ক্ষিত নেতৃত্ব প্রতিষ্ঠিত হবে না যদি শিক্ষা প্রপারলি দেওয়া না হয় আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন আল্লাহ আমাদের সবাইকে হৃদায়তের মধ্যে রাখুন এই কথাগুলো বুঝার তৌফিক দান করুন কোরআন কোরআনসন্নার শিক্ষাকে সবসময় প্রভাবশালী রেখে এবং ঊর্ধ্বে রেখে আমাদের সকল শিক্ষা গ্রহণের তৌফিক দান করুন সুন্দর সমন্বয় করার তৌফিক দান করুন আকৌলকলি হাদা আস্তাকলি আলাইকুম ও আলসা মুসলিমিন ইন্না গাফুরুর রাহিম الحمد لله الحمد لله رب العالمين والصلاه والسلام على نبينا محمد وعلى اله واصحابه اجمعين اما بعد فيا ايها المسلمون اتقوا الله واتبعوا سنه نبيكم واجتنبوا جميع المعاصي واتخذوا نبينا محمدا صلى الله عليه وسلم قدوه واسوه في جميع شؤون حياتكم فقد قال الله سبحانه لقد كان لكم في رسول الله اسوه حسنه لمن كان يرجو الله واليوم الاخر وذكر الله كثيرا وقال صلى وقال سبحانه وتعالى وما اتاكم الرسول فخذوه وما نهاكم عنه فانتهوا فاتخذوه نبيا واتخذوه ও দুয়াতন ওয়া ও সম্মানিত উপস্থিতি আমরা বলেছি জীবনের প্রত্যেকটা ক্ষেত্রেই আমরা যেন আমাদের প্রিয় নবী সাল্লা সাল্লামকে অনুসরণ করতে পারি তাকেই আমাদের রোল মডেল হিসাবে যদি গ্রহণ করি তাহলে আর সব কিছু সহজ হয়ে যাবে তাহলে আপনি কোরআনকে ফলো করতে পারবেন তাহলেই সুন্নাকে ফলো করতে পারবেন এবং তাহলেই আপনার জীবনের প্রত্যেকটা ক্ষেত্রে সমাজের প্রত্যেকটা ক্ষেত্রে একটা সুন্দর অনুশাসন প্রতিষ্ঠিত হবে নৈতিকতা প্রতিষ্ঠিত করা সম্ভব হবে এবং সকল প্রকার অধপতন থেকে নিজেদেরকে রক্ষা করা সম্ভব হবে যে মূল্যবোধ আমাদের অবক্ষয়ের মধ্যে চলে গিয়েছে আজকে হারাতে বসেছি আমরা পরিপূর্ণভাবে সেটিকে আবারও ফিরিয়ে আনা সম্ভব হবে যদি আমাদের মধ্যে সত্যিকার ইমান এবং তাকোয়া সুপ্রতিষ্ঠিত করা যায় এবং মনে রাখবেন ইসলামকে সঠিকভাবে অধ্যয়ন করা ছাড়া বোঝা ছাড়া জানা ছাড়া এবং আল্লাহর প্রতি সম্পূর্ণ দৃঢ় প্রত্যয় এবং বিশ্বাস রাখা ছাড়া তাওয়াক্কুল রাখা ছাড়া এটা কোনোদিন সম্ভব নয় তাকোয়া আসলে ইমানেরই আরেকটা অনুষঙ্গ আরেকটা গুরুত্বপূর্ণ স্বরূপ ইমানের একটা এটাকে বলতে পারেন বাই প্রোডাক্ট তাকোয়া ইমান যাদের নেই তার তাকোয়া কোনো দিন আসতে পারে না আর তাকোয়া যাদের নেই তাদের নৈতিকতার উন্নয়ন কোনোদিন হতে পারে না আপনি যখন আল্লাহকে ভয় করবেন না এবং আপনি যখন আল্লাহর সামনে আল্লাহর আল্লাহ দেখছেন জানছেন সেটা জেনে যদি আপনি কোনো খারাপ কাজ করতে লজ্জাবোধ না করেন তাহলে আপনার জন্য সব কাজ ওপেন হয়ে যাবে এবং সেটাই আমরা দেখতে পাচ্ছি আসুন আমরা নিজেদের আত্মগঠন করি জ্ঞান অর্জনের মধ্য দিয়ে আমি আজকে আপনাদের সামনে ফর্মাল কী ধরনের এডুকেশন সিস্টেম হওয়া উচিত সেটি বলেছি এবং যারা আপনাদের মধ্যে অনেকেই এই ফর্মাল ইসলামিক এডুকেশনটা পাননি তারা যেন ইনফর্মাল বা অনানুষ্ঠানিক ইসলামিক শিক্ষাটা পান সেজন্য আমরা শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে উইকেন্ডে বা ছুটির দিনগুলোতে শিক্ষার কথা আমরা বলেছি আসুন আমরা কোনো না কোনোভাবে দিন জ্ঞানের সাথে সম্পৃক্ত হই এবং নিজেদেরকে গঠন করি সমাজকে গঠন করি আমাদের প্রজন্মকে গঠন করি এবং অনাগত যে সমস্ত প্রজন্ম আমাদের সামনে আসে আসবে তাদেরকেও গঠনের জন্য একটা চমৎকার ব্যবস্থাপনা আমরা রেখে যাই আল্লাহতালা আমাদের সবাইকে তৌফিক দান করুন আল্লাহ তালা আমাদের উপর বরকত নাজিল করুন এই বাংলাদেশের উপর বরকত নাজিল করুন আমাদের সবাইকে হেদায়ত দিন হেদায়তের পথে রাখুন কোরআন সন্ন্যার পথে চলার তৌফিক দান করুন আমাদের মধ্য থেকে যাবতীয় হিংসা বিদ্বেষ আল্লাহ যেন দূর করে দেন আমরা যেন যারা মুসলিম আছি হতে পারে আমাদের মধ্যে কিছু দূরত্ব আছে বিভিন্ন দলাদলি আছে কিন্তু আমরা যেন সেই দলাদলিকে ভুলে একে অপরকে মুসলিম ভ্রাতৃত্বের অংশ হিসাবে গ্রহণ করে নিতে পারি আল্লাহ যেন সে তফিক দেন আল্লাহ যেন আমাদের অন্তরে উলফাত এবং ভালোবাসা ঢেলে দেন এই জনপদে আমরা যারা আছি তারা যেন এক মুসলিম ওম্মার সদস্য হিসাবে পরস্পরের প্রতি ভালোবাসা ভাতৃত্ববোধ বজায় রেখে আমরা চলতে পারি

اللهم صل وسلم وبارك وانعم على نبينا محمد وارض اللهم عن الخلفاء الراشدين وعن الصحابه اجمعين وعنا معهم بعفوك وكرمك يا اكرم الاكرمين، اللهم اعز الاسلام والمسلمين، اللهم اعز الاسلام والمسلمين، اللهم انصر الاسلام والمسلمين، اللهم انصر الاسلام والمسلمين في كل مكان يا رب العالمين، اللهم فرج هم المهمومين من المسلمين اللهم اقض الدين عن المدينين اللهم اقض الدين عن المدينين واشف مرضانا ومرضى المسلمين يا رب العالمين اللهم ربنا لا تزغ قلوبنا بعد اذ هديتنا وهب لنا من لدنك رحمه انك انت الوهاب ربنا اتنا في الدنيا حسنه وفي الاخره حسنه وقنا عذاب النار سبحان ربك رب العزه عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين واقم الصلاه